এইভাবে দাঁড়িয়ে থাকেন, এক ঘন্টা পনেরো মিনিট কথা বলবো, এইভাবে দাঁড়িয়ে থাকেন। গ্রাম মানুষ তো, এদের আসলে মাথার মনে হালকা তার ঢিল আছে, এর পাশে যে কোথায় বসে আছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একবার প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহ কোরআনের আলোচনা নিয়ে ব্যস্ত আছে, দেন বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচেয়ে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের শ্রোতা হয়ে এই ময়দানে বসে যাই। এর পাচ্ছেন কি বললাম, নবী যদি এখন জীবিত থাকতেন আর এই কিশোরগঞ্জের উপর দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের এই অনুষ্ঠানে তিনি শ্রোতা হয়ে আপনাদের পাশে বসে পড়তেন। আর আপনি চিল্লাচ্ছেন আপনারা শান্ত হন, শান্ত হন, ক্যামেরায় গুলি নামায় ফেলাবে, নামায় ফেলাবে, এগুলির ব্যবস্থা করা হইতেছে, নামায় ফেলাবে, শান্ত হন। ইউটিউবের মাধ্যমে তারা তাকিয়ে আছে, আপনি কি তাদেরকে বঞ্চিত করবেন? করবেন? তাহলে একটু তাদের একটু সময় দেন, দুই এক মিনিটের মধ্যে তারা সবকিছু করে আপনাদেরকে সুযোগ দেবে, একটু দাঁড়ান। শান্ত সিস্টেমে বসেন, মূল্যবান কথা শুনলেন। আমিও মূলত বক্তা নয়, আমি আজকে শ্রোতা, আপনাদের মধ্যে শ্রোতা, আমরা শুনতে এসেছি, সবাই জানেন, সকলে অবগত আছেন, 1971 সালের 13 অক্টোবর যে বড়ইতলা যেদিন গণহত্যা করা হয়েছিল, আমি আর কথা বলতে চাই না, আপনারা সবাই এসেছেন, গুরুত্বপূর্ণ বক্তা, বিশেষ বক্তা, প্রধান বক্তা, ওনার মূল্যবান কথা শোনার জন্য আজকে আমার কথা আপনাদের কাছে ভালো লাগবে না। আমি শুধু বলতে চাই করতে হবে আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে এটি হুদি নাসেরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান এরা যে দুনিয়া থেকে ইমান ছাড়া বিদায় হইতেছে, এরা জাহান নামের আগুনে পুড়তেছে, এই ব্যথা আমাদের দিলের মধ্যে বসে না, এদেরকে ইমানের দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার দাওয়াত দেওয়া, যে আসমান জমিন এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, এই কথার দাওয়াত দেওয়া, এই দাওয়াতের জিম্মাদারি আমাদের উপরে, এই দাওয়াতের কাজ আমরা শিখব, শিখা সকলকেই হেকমতের সাথে আমরা এই দিনের দাওয়াত দেব, এটা আমাদের উপরে জিম্মাদারি, এই হক আমাদের আদায় করতে হবে, এই জন্য সকলকেই এই মেহনত শিখতে হবে, সকলে তৈরি আছেন ইনশাল্লাহ। হুজুর এখন কথা বলবেন আর আমরা আমাদের হক আদায় করব ইনশাল্লাহ, সকলকে ধন্যবাদ। সময়
এসেছেন বিশিষ্ট প্রাণ গবেষক দয়ালু হযরত মাওলানা মুফতি আমির হামদান সাহেব কুষ্টিয়া মহতরম হুজুরকে তার জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য সম্মানিত জানাচ্ছি আওয়াজ বাড়িয়ে দেন ভাই আওয়াজ বাড়িয়ে দেন এখানে দাঁড়িয়ে আছেন কেন বসুন বসুন نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এসে বসে কথা বলা যাবে না ভাই যা সমাজ আছে এভাবে শুনে কথা বন্ধ করে এতক্ষণ কি সমস্যা কি তাড়াতাড়ি ঠিক করেন আমরা এই আওয়াজ আসলেও তো একেবারে কিরকম সমস্যা কি মাইক নিয়েছেন আমরা অন্তত কোরআনে প্রবেশ করলে আর কথা বলতে দেবো না এখন যা বলার বলে নেন আর কথা থাকলে বলেন মাইকে আওয়াজ নেই এটা আমি উঠে পাচ্ছি কথা বলা যাবে না যেভাবে আছে এভাবে শোনেন না বাড়ি চলে যায় না কথা বলা যাবে আমরা ঠিক করার চেষ্টায় আছে ঠিক করো আবার কথা বলে আপনারা পরিবেশ না করে দিলে আমি শুরু করব আমি তো গোনা তৈরি করতে পারি না ফাস্তামি আল্লাহু আনসিত এই দুইটা যখন দেখব তখন আমরা শুরু করব চুপ করে এরপরে কথা আবার বলে কি দেখেন তো আবার কথা বলে যাবে না কথা বন্ধ করে কথা বন্ধ করে বন্ধ করে কথা বন্ধ করে এইভাবে দাঁড়িয়ে থাকেন 1 ঘন্টা 15 মিনিট কথা বলবো এভাবে দাঁড়িয়ে থাকেন গ্রাম্য মানুষ তো এদের আসলে মাথার মনে হালকা তার ঢিল আছে এর পাশে যে কোথায় বসে আছে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একবার প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহ কোরআনের আলোচনা নিয়ে ব্যস্ত আছে তিনি বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে সবচেয়ে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের শ্রোতা হয়ে এই ময়দানে বসে যাই টের পাচ্ছেন কি বললাম নবী যদি এখন জীবিত থাকতেন আর এই কিশোরগঞ্জের উপর দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের এই অনুষ্ঠানে তিনি শ্রোতা হয়ে আপনাদের পাশে বসে পড়তেন আর আপনি চিল্লাচ্ছে কথা বন্ধ করে আবার কথা বলে ডান দিকে কথা বলে কে গো দরকার এগুলো খুলে দেন যেগুলো লাঙিয়েছিল ওগুলো খুলে দেন দেন ওই পর্দা সব খুলে দেন মনের পর্দা বড় পর্দা দেন এদের পর্দা সব খুলে দেন দেন পর্দা লাগবে না আরো বড় করে আপনারা ঘিরতে পারতেন
আগে এখানে কিছু মানুষ না কিছু ফেরেশতাও আছে কিছু পরম্পরা দেখানো ফেরেশতা চলে যাবে তারা মানুষ যারা আছে তারা যেন থাকে ফেরেশতা চলে যায় যা ঠিক আছে এই তো না ঠিক করার চেষ্টা আছে ঠিক হবে ইনশাআল্লাহ আমরা এবার কোরআনে প্রবেশ করি নাকি